আপনি ছাত্র জীবন থাকাকালীন কিভাবে আপনার পড়া আত্মস্থ করতেন? বহু আগে একটা কিছু মুখস্থ করার পর এখনো ঠিক সেই জিনিসটা খুব সুন্দর করে বলতে পারেন, আপনার কোনো পড়া মুখস্থ করার ধারণটা কেমন ছিল? অনেক আগের মুখস্থটা আমি মনে আছে, এটা আপনি কীভাবে জানেন? এটা আমার কয়েকদিন আগেরও তো মুখস্থ করা হইতে পারে। যাই হোক, একটা কথা হলো ভাই, আমাদের ছেলেবেলায় আমাদের ছাত্র জীবনে মোবাইল ফোনের অত্যাচার ছিল না, নেটের অত্যাচার ছিল না। আমাদের আমলে যত স্কুল কলেজ বলেন, মাদ্রাসা বলেন, যত শিক্ষার্থী ছিল না কেন, যে কোনো সেক্টরেই থাকুক না কেন, তাদের সবার জন্য পড়াশোনা মুখস্থ করাটা অনেক কি ছিল, সহজ ছিল। আর এখন সমস্যাটা কোন জায়গায় বুঝতে পারছেন তো? এই মোবাইল ফোন, এটাই আমাদের আখেরাতও ধ্বংস করে, দুনিয়াও ধ্বংস করে, কেরিয়ারও ধ্বংস করে, দাম্পত্য জীবনও ধ্বংস করে, ছাত্র জীবনও ধ্বংস করে। নিয়ন্ত্রণ করা শিখতে হবে ভাই। আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি, আমার পরিবারে আমার ছেলে বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখনও পর্যন্ত তার কোনো ফোন নাই এবং থাকবে না। তাকে বলে দিছি, তুমি ফোনের কোনো আশা করবা না, তুমি ফোনের আশা তখন করবা যখন তোমার ফোন ইউজ করে সেটাকে কন্ট্রোল করার মতো ক্ষমতা থাকতে হবে। একটা গাড়ি আপনি চালাইলে তো হবে না, গাড়িতে কন্ট্রোল করা শিখতে হবে, কন্ট্রোল করা না শিখলে তো গাড়ি আপনাকে ওই খালে নিয়ে নামায় দিবে, সেখানে হাবুডুবু খাওয়াবে। এই জন্য গাড়ি চালানোর আগে গাড়ি কন্ট্রোল করা শিখতে হয়। বেশিরভাগ মানুষ মোবাইল ব্যবহার করে না, মোবাইলে তাকে ব্যবহার করে। বেশিরভাগ মানুষ ফেসবুক ইউজ করে না, ফেসবুকে তাকে ইউজ করে, ডাইরেক্ট হয়ে গেছে ডাইরেক্ট। তো মোবাইল টিপা এমন একটা নেশা হয়ে গেছে, এই যে স্ক্রল করতেছে করতেছে করতেছে, কি খুঁজতেছে নিজেও জানে না, কতদূর যাবে সেটাও জানে না। মনে রাখবেন, পৃথিবীতে অনেক বড় বড় সফল মানুষ আছে, তারাই পৃথিবীতে সফল হয়েছে যারা এই মোবাইল বলেন, নেট বলেন, এগুলোর ব্যবহারের ব্যাপারে পরিমিতি বোধ তাদের মধ্যে আছে, নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে। আমি তো অনেককে জানি, বাংলাদেশের একেবারে প্রথম সারির একজন ধনী ব্যবসায়ী, একেবারে এক দুই তিনের মধ্যে পড়বে আমার মনে হয়, একটা বড় গ্রুপ অফ কোম্পানির মালিক। এই লোক শত শত হাজার হাজার কোটি টাকা যে বানাইছে, এবং শুধু বানাইছে না, অনেক ভালো অবস্থানে আছে, ইতিবাচক একটা তাদের ইমেজ সমাজে আছে, এবং অনেক সৃষ্টিশীল কাজ করেছে, অনেক মানুষের উপকার করেছে। এই যে এত কাজ করার সুযোগ হয়েছে, এটা এই জন্যই হয়েছে যে সে কি করতে পারছে, এটা নিয়ন্ত্রণ করতে পারছে। এবং আপনারা বলবেন, তাহলে আপনাদের ওয়াজ শুনবে কেন? আমাদের ওয়াজ শোনার জন্য আমরা কাউকে বলি না মোবাইল ফোন কিনে ওয়াজ শোনেন। আপনি যখন মোবাইল আকাম কুকাম করেন, তখন আমি বলি আকাম কুকাম ছেড়া, ভালো কিছু দেখেন। আপনাকে ভালো কিছু দেখার জন্য, মোবাইল কেনার জন্য, টিভি কেনার জন্য আমরা বলি না। ভাইরা আমার, মোবাইলের নিয়ন্ত্রণ করা শিখতে হবে। কয়েকদিন আগে আমাদের ওই যে রকমারি সোহাগ ভাইয়ের একটা সাক্ষাৎকার বেশ ভাইরাল হয়েছে, আপনারা জানেন, সেখানে ওনার ব্যাপারে উনি বলেছেন যে উনি সোশ্যাল মিডিয়া থেকে উনি দূরে থাকেন, ওনার মোবাইলে ফেসবুকের অ্যাপই নেই। তাহলে যারা সফল মানুষ হয় তারা মোবাইল নিয়ন্ত্রণ করতে শিখে। এই যুগে তরুণদের জীবন ধ্বংস করার জন্য সবচেয়ে বড় দায়ী হলো এই স্মার্টফোন। অতএব এটার ব্যবহারে নিয়ন্ত্রণ করেন, দেখবেন আপনার প্রশ্ন এমনি মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রশ্ন মুখস্থ হবে কোত্থেকে? ইরান তুরান এটা সেটা লাল নীল মোবাইলে দেখছেন, মাথা তো হ্যাং হয়ে যাচ্ছে, এই মাথায় পড়া ঢুকবে কোত্থেকে? এই জন্য মাথাটাকে ইজি রাখেন। মনে রাখবেন, একটা সময় আপনি মোবাইল চালাবেন, আপনি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন আইডি চালাবেন, এবং আপনি অনেক কাজ করবেন, সে সুযোগ হবে। নিজেকে আগে গড়ে নেন, আগে গড়ে নেন। শয়তান আপনাকে, এটা এমন একটা জিনিস যে ফেসবুক ইউটিউব দেখেন, যত স্ক্রল করেন কখনো থামে না, কিন্তু যদি নেট স্লো হয়ে যায় তো ঘুরে, তার মানে তুমি অপেক্ষা করো, তোমাকে আরও নিচে আমি নিচ্ছি। যত নিচের দিকে যাচ্ছেন আপনার মর্যাদা মর্তবাও তত নিচের দিকে নামছে। মোবাইলের নিয়ন্ত্রণ করা শিখবো তো ইনশাআল্লাহ, ডায়রিয়ার রোগের মতো ডাইরেক্ট হয়ে গেছে, আতাইতেছে আতাইতেছে, টানতেছে টানতেছে, আঙ্গুল ক্ষয় হওয়ার দশা হয়ে গেছে। আমার মনে হয় ভালো করে যদি কোনো যন্ত্রপাত্র দিয়ে দেখা হয়, এই আঙ্গুলটা বেশিরভাগ যুবকের এই মাথার অংশ ক্ষয় হয়ে গেছে, শুধু কি করতে করতে, এই ঘষতে 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 ঘষতে। সংসারগুলো তো অশান্তি, মোবাইল ফোন। আপনার ছাত্রদের কেরিয়ার ধ্বংস হয়ে যাচ্ছে, মোবাইল ফোন। ছাত্ররা ক্রেজি হয়ে যাচ্ছে, মোবাইল ফোন। পড়া মুখস্থ থাকছে না, মোবাইল ফোন। এটা নিয়ন্ত্রণ করা শিখেন, আজেবাজে আড্ডাবাজি বন্ধ করেন, এবং গুনাহমুক্ত জীবন করেন, ইনশাআল্লাহ স্মৃতিশক্তি বাড়বে, পড়া মুখস্থ থাকবে। মনে রাখবেন, স্রোতের তালে গা বাসানোর জন্য, আমি সবসময় বলি স্রোতের তালে গা বাসানোর জন্য যোগ্যতা লাগে না, এটা সবাই পারে। স্রোতের উল্টা দিকে চলতে শিখেন, সবাই মোবাইলে বুধ হয়ে আছে, আপনি এটা থেকে দূরে থাকেন। একটা ইউনিক মানুষ খোঁজে, এই যে আমরা অবাক হয়ে যাই যে অমুকের ফেসবুক আইডি নেই, এত বড় মানুষ মাশাআল্লাহ, অথবা আইডিয়া আছে কিন্তু মোবাইলে তার অ্যাক্টিভিটিস নাই, ডিঅ্যাক্টিভ করে রাখছে, মোবাইলে তার অ্যাপই নাই।
আমরা বলি মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে বোঝা গেল কেউ যদি আইসা বলে যে আমার কিন্তু ফেসবুক আইডি আছে, আমি কিন্তু অ্যাক্টিভ, এটা কোনো বড়াই করার কিছু, এটা তো সবার মধ্যেই আছে। মানুষ ইউনিক হওয়ার মধ্য দিয়ে সমাজের মানুষের কাছে মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারে। এই জন্য তরুণরা যদি সংগ্রাম করতে পারে, শুনেন, সৎ সাহস লাগে, কলিজা লাগে যে ঠিক আছে আমি এটা থেকে দূরে সরে দিলাম। আমি অনেক যুবক দেখছি মাশাআল্লাহ হারাম জানছে অথবা ক্ষতিকর মনে করছে সেটা থেকে সরে আসছে, যত বড় স্যাক্রিফাইস করা লাগে, এটা মানে কলিজা ওলা মানুষ, কলিজা বেশিরভাগ মানুষ আমরা সাহসের চোটে আমাদের হাঁটু কাঁপে, আমরা পারি না, না ফেসবুক আইডি ছাড়া বাঁচবো কেমনে, হায় হায় বলে কি হুজুরের মাথা ঠিক আছে, এই ফোন ছাড়া বাঁচবো আমি, পাগল হয়ে বাঁচবেন, ধরে বাইন্দা ঠ্যাঙ্গানে দিয়া জেলখানা বলে দিলে, পুলিশে মোবাইলটা রেখে দিলে 10 বছরও থাকতে পারবে। তাহলে বোঝা গেলে আসলে অসম্ভব বলতে কিছু নাই, শুধু দরকার হলো মানসিক ইচ্ছা। মাদ্রাসার ছাত্ররা ধ্বংস হয়ে যাচ্ছে শুধুমাত্র মোবাইলের কারণে। এই জন্য এই নেশা থেকে আসক্তি থেকে নিয়ন্ত্রণ করা ছাড়া কোনো রক্ষা হবে না।